আসন্ন টি-20 বিশ্বকাপে প্রস্তুতিতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ নারী এ দল, যেখানে 5 ম্যাচে টি-20 সিরিজে 4-1 ব্যবধানে জয় পেয়েছে টাইগার্সরা। পঞ্চম ম্যাচে স্বাগতিকদের 8 উইকেট হারিয়েছে বাংলাদেশ। কাগজে কলমে এ দলের সিরিজ হলেও জাতীয় দলে প্রায় সব ক্রিকেটারকে নিয়ে শ্রীলঙ্কা সফরে খেলেছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও ছিলেন অভিজ্ঞ জাহানারা ও শামিমারা, যার ফলে ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে জয়ের পর টি-20তেও দাপটে পারফরম্যান্স করেছে টাইগার্সরা। বৃহস্পতিবার শেষ টি-20তে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র 54 রানে অল আউট হয়ে যায় স্বাগতিক মেয়েরা। জবাব দিতে নেমে 50 বল এবং 8 উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ।